যে ঘটনাটা ঘটলো রাতের অন্ধকারে পুলিশ এলো, এরকম একটা ছাত্রদের উপরে আক্রমণ, শুধু আক্রমণই নয়, মেয়েদের গায়ে অশ্লীল ভাবে হাত দেওয়া, বুকে হাত দিয়েছে, ঠিক আছে, মানে সবাই হাত দিয়েছে তা বলবো না, প্যারামিলিটারিরা মানে অন্তত থাপ্পড় মেরেছে, ছুড়ে ফেলেছে, কিন্তু গায়ে হাত দেয়নি। কিন্তু যারা কেউ তো বোঝা যাচ্ছিল কে কিসের, সবাই তো সিভিল ড্রেসে, কিন্তু গুন্ডা ছিল, সব গুন্ডা ছিল, প্যারামিলিটারি একদম আলাদা, আর্মি ক্যাপ পরে আছে, দেখলেই বোঝা যায় প্যারামিলিটারি, সব গুন্ডা এসছেন, শুধু এখানে মজা লুটতে, মারপিট করেই ওদের মজা, এলো মারলো একটা ছেলেকে ফেলে চারজন পাঁচজন মিলে জুতো দিয়ে। ওখানে জানেন একজন যারা ওখানে, আমি যে বলছিলাম একটু আগে যে ওখানে ওই গেটটা যে ঘিরে সবাই যে শুয়েছিল তো সিঁড়িতে, তাদের মুখের উপর পা দিয়েছে জানেন, সেটা মুখের উপর পা দিয়ে দাঁড়িয়েছে, ছাড়বে না, প্লিজ মরে যাবে রিকোয়েস্ট করে, তারপরে তাকে সেখান থেকে সেখানে ওঠানো হয়েছে। আর একটা তো বললাম, একটা লোকে এরকম টিং টিঙে মেয়ের উপরে তিনটে প্যারামিলিটারি উঠে দাঁড়িয়েছিল ওই মানে গেট খোলার জন্য, যেহেতু সব সিঁড়িতে শুয়ে আছে। মূলত তোমাদের যে অবস্থান পরে ঘেরাও, মূল দাবিটা কি ছিল? আমাদের মূল দাবি, আমরা আজকে কালকে দুপুরবেলা 150 ঘন্টা পূরণ হয়েছে, অবস্থান চলছিল, ঘেরাও নয়, যে কেউ ঢুকছিল যে কেউ বেরোচ্ছিল, ভিসি সমেত, ঠিক আছে, ভিসি কোনোদিনও একটা পাবলিক স্টেটমেন্ট দেয়নি। আমাদের একমাত্র ইয়ে ছিল যে 28 তারিখে যে মোলেস্টেশনটা হয়েছিল তার জন্য যেন স্বচ্ছ তদন্ত হয়, তার দুজনের ICC মেম্বারের উপরে আঙুল উঠেছে, তারা সেই মহিলার ঘরে গিয়ে তাকে থ্রেট দিয়েছেন বা যাই হোক, মানে সেটা আমি আর বলছি না কি পার্টিকুলারলি, সেটা অফকোর্স ডিবেটেবল বিষয়, ঠিক আছে, কি করেছেন তারা, কিন্তু আঙুল যেহেতু উঠেছে বিশাখা গাইডলাইন অনুযায়ী তাদেরকে সরিয়ে দিতে ভিসি বাধ্য, ঠিক আছে, ভিসি রেক্টিয়ারের মধ্যে পড়ে, ভিসি কিছুই করতে চাইছে না, ভিসি একটা পাবলিক স্টেটমেন্ট, আমাদের রিকোয়েস্টটা কি ছিল, ভিসি আপনি বেরোন বা ইসি মেম্বার যে কেউ একটা বেরিয়ে একটা পাবলিক স্টেটমেন্ট দিন, এবং সেটা যেন আমাদের পছন্দ মতো হয়, আপনার সঙ্গে সঙ্গে ঘেরাও, ঘেরাও তো কালকে বিকেলবেলা শুরু হলো, 150 ঘন্টা এখানে অবস্থান চলছে, ঠিক আছে, ছেলেমেয়েরা সারা রাত বসে শুয়ে, মানে সারাদিন তো থাকছেই, রাত্রিবেলা কুকুরের সাথে শুয়ে বসে রুটির রঙে যা খুশি একটা খেয়ে থেকে যাচ্ছে, পরপর এতদিন ধরে টানা চলছে, ওঠানো হয়নি, একটা স্টেটমেন্ট দেয়নি, ভাবতে পারেন, তার জন্য আমরা কালকে ঘেরাও ডিক্লেয়ার করেছি, কি স্টাফরা বেরিয়ে যাবে, সবাই বেরিয়ে যাবে, শুধু ইসি মেম্বার এবং ভিসি বেরোতে পারবেন না, ভিসি এবং ইসি মেম্বাররা, ঠিক আছে, তার মধ্যে কি করা হলো, স্টাফরা যখন বেরোচ্ছিল ক্যাওস তৈরি করা হলো বাইরে থেকে, ওখানে ধাক্কা ধাক্কি শুরু হলো, এবং যেই ক্যাওসের মধ্যে দুজন ইসি মেম্বারকে বের করে দেওয়া, আরও ওদের তালা ছিল বেরোবার, সঙ্গে সঙ্গে পিনপয়েন্ট করা হয়েছে, ঝামেলার মধ্যে ওরা ওখানে ঝামেলা করছে, তখন আমরা কিন্তু একদম সবাই চিৎকার করে কেউ কারো গায়ে হাত তুলবো না, সামনে শুয়ে পড়েছি যাতে যেতে না পারে ইসি মেম্বাররা বেরিয়ে, কোন রকম পাশ কাটিয়ে তারা গায়ের উপর পা দেয়নি বলবো না, পাশ কাটিয়ে যেরকম ভাবে হোক ঠেলে ঝুলে ধাক্কা দিয়ে দিয়ে তার চলে গেছে, বেরিয়ে গেছে ইসি মেম্বাররা প্রতারণা করে, স্টাফ মেম্বার বেরোচ্ছে বলে আমরা বিশ্বাস করে তাদেরকে বেরোতে দিচ্ছি, তারা বেরিয়ে গেছে, ঠিক আছে, বাদ বাকি যারা ছিল তারপরে আর কাউকে বের করতে বেরোতে দেওয়া হচ্ছিল না। এবারে রাত্রিবেলা 2টার সময়, ওরা তো প্রি প্রোগ্রাম পুরো, যে যখন একদম ভিড় কমে আসবে রাত 2টার সময় ফুল ফোর্সে এনে হামলা করবো, যে কোনো রকম ছত্রখান করে মেরে ধরে জেলমারব, গ্যাস করে বেরিয়ে যাবো, আর ভিসির নিজের প্যাডে লেখা অনুমতির পরে এই আক্রমণটা, মানে আক্রমণ বলবো না, মানে আক্রমণ তো অফকোর্স বলা যায় না, পুলিশের হামলা, পুলিশরা ভেতরে ঢুকেছে, ভিসির রিটেন স্টেটমেন্ট নিজের প্যাডে, ঠিক আছে, এটা ওনারাই বলেছেন, আমরা থানায় গিয়ে যখন ওখানে ঘেরাও করেছিলাম তখন ওনারাই এই স্টেটমেন্টটা দিয়েছেন, এখানে অন্ধকার, লাইট অফ করে, ভাবুন কতটা প্রি প্ল্যান, যে লাইটগুলো বন্ধ অফ করে দিল, বলছে ভেঙে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লাইট ভাঙা কোনো একটাও, এগুলো আর কি চলছে, এত পুরনো পুরনো লাইট, এগুলো একটাও চেঞ্জ করা হয়েছে নতুন করে বলা হচ্ছে আপনার, এগুলো সব, আর এগুলো সুইচ করার, সুইচ অফ করার বাইরে কোনো সুইচ আছে, ভেতরে তো সুইচ, গ্রিল তো বন্ধ, ভেতর থেকে লাইট অফ করে দিল কেন, কেননা জানে যে সবার হাতে মোবাইল আছে, দুপুর থেকে যখনই কোনো লোক বেরোচ্ছে স্টেটমেন্ট দিতে ডাক্তার ওনাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন, আপনার কিছু হয়নি বলে।